বাংলাদেশের 8 বোলারের আক্ষেপের দিন নাকি প্রাপ্তির দিন, ভারতের বোর্ডে 180-এর বেশি রান আর বাংলাদেশের 8 জন বোলার আজ বল হাতে নিয়েছেন। টসের সময় কিন্তু বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত বলে দিয়েছিলেন যে তার দলের 2 গুরুত্বপূর্ণ সদস্য আজ বিশ্রামে, তাসকিন আহমেদ তাজিম আর মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বোলারদের প্রাপ্তি আজ কি ছিল, আক্ষেপ কি ছিল, আলোচনা হবে সেসব নিয়ে। শুরুতে শেখ মেহেদি নিয়ে বলতে চাই, বিপিএল কিংবা আগের যখনই জাতীয় দলে খেলা হয়েছিল তার বেশিরভাগ সময় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দায়িত্ব থাকে, শুরুর 6 ওভারে বল করবেন তিনি জাতীয় দলের হয়ে। বিপিএলে সেই কাজটা বেশ ভালোভাবেই করেন, রংপুর বা অন্য যেসব দলে তিনি খেলে থাকেন। তবে আজ কিন্তু খুব ভালো বল করেছেন, বিশেষ করে বাংলাদেশের বোলারদের নিয়ে আরেকজন খুব ভালো বল করেছেন, তিনি শরীফুল ইসলাম। গেল 2 বছরে বাংলাদেশের সবচেয়ে সেরা পারফর্মার বল হাতে, এই পেসারকে বললে বোধ হয় একটুও ভুল বলা হবে না। তবে একটা আক্ষেপের কথা কি, শেষ ওভারে, ইনিংসের একেবারে শেষ ওভারে কিন্তু শরীফুল ইসলাম ইঞ্জুরিতে পড়েছেন। সেই ইঞ্জুরি বড় না হোক, তিনি আবার মাঠের ক্রিকেটে খুব দ্রুতই ফিরুক, সেটাই বোধ হয় সবার চাওয়া, অন্তত ম্যাচ 1 থেকে যেন তাকে পাওয়া যায়। আর তাসকিন আহমেদ তাজিম ইঞ্জুরির সঙ্গে লড়ছিলেন কিংবা এখনো লড়ছেন, তাকে প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে সেটাই বোধ হয় সবাই বিশ্বাস করছে। আর যতখানি আপডেট, তিনি হয়তো প্রথম ম্যাচ থেকে খেলবে। তবে বাংলাদেশের বোলারদের নিয়ে একটুখানি বলতে চাই, শরীফুল শেখ মেহেদি তো ভালো বল করলেন, প্রথম 5 ওভারে বাংলাদেশ মাত্র 33 রান দিয়েছিল ভারতকে, তবে 10 ওভার শেষে ভারতের রান হয়ে যায় 92। শুরুতে একটা উইকেট পড়া, মাঝখানে আবার ঋষভ পান্ত রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিলেন বাংলাদেশি বোলারদের উপর। নিউ ইয়র্কে হয় কি, অনেক ভারতীয় সমর্থক এসেছিল, বাংলাদেশি সমর্থকরাও এসেছিল, তো উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় 2 ক্রিকেট জাতির লড়াই ভারত বাংলাদেশ। স্বাভাবিক ভালো ক্রিকেটটাই সবাই দেখতে চাইবে, ম্যাচ ভালো হবে সেটাই বোধ হয় সবার চাই, অন্তত ভারতীয় ব্যাটাররা ঠিকঠাক ব্যাটিং করেছেন, বিশেষ করে ভারতীয় মিডল অর্ডার ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, এই 3 জন নিয়ে নতুন করে আসলে কিছু বলার নেই। নিজেদের দিনে টি টোয়েন্টি ক্রিকেটে কতখানি ভয়ঙ্কর এই 3 ব্যাটার সেটা বোধ হয় সবার জানে, আজ আরেকবার জানলো বাংলাদেশের বোলাররা। ওই যে হার্দিক পান্ডিয়া, যিনি আসলে শেষ দিকে খুব ভালো ব্যাট করেছেন, তার স্ট্রাইক রেট বেশ ভালো ছিল, আর ঋষভ পান্ত অনেকদিন পর ভারতীয় জার্সিতে তিনি ব্যাট করেছেন, অন্তত একটা প্রস্তুতি ম্যাচ করেও। সঙ্গে আরেকটা ব্যাপার বলতে চাই যে তার ব্যাটের সমান 4 আর সমান 6 ছিল, এমন দিনে এই ব্যাটার আসলে বাংলাদেশি বোলারদের উপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিলেন। তিনি সাকিব আর 1 ওভারে 3টা 6 মারেন, ওই সময় আসলে বাংলাদেশের রান অনেক বেশি রান কনসিড করে ফেলে, এর ফলে কিন্তু বাংলাদেশ দল একটু ব্যাক ফুটে চলে যায়। আর সাকিব আল হাসান 4 ওভারে 47 রান দিয়েছেন, সাকিব যে মাপের বড় ক্রিকেটার তার থেকে বোধ হয় এত বেশি রান দেওয়া বাংলাদেশ আশা করে। তবে ওই যে বাকি পার্ট টাইমার, বিশেষ করে পার্ট টাইমার কেন বলছি, মাহমুদুল্লাহ রিয়াজ সবসময় বাংলাদেশের ওই কিন্তু বল করেন না, তবে আগের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার এবারও তাই হবেন, যেহেতু অস্ট্রেলিয়া বিশ্বকাপটা তার খেলা হয়নি, আগের বিশ্বকাপটা তিনি খেলেননি, এবার আবার ফিরেছেন নিজে একটা প্রেরণার নামে মাহমুদুল্লাহ রিয়াদ। 39 বছর বয়সী এই অলরাউন্ডার বলছি কেন তাকে, সেটা পরে ব্যাখ্যা করছি, মাঠেও কিন্তু দারুণ একটা ক্যাচ নিয়েছেন, যেহেতু পার্ট টাইমার ব্যাটিংটা করেন, আবার আজ কিন্তু উইকেটও নিয়েছেন। ওই যে বাংলাদেশের হয়ে পার্ট টাইমাররা ভালো করুক সেটাই বোধ হয় সবার চাওয়া, অন্তত মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করুক সেটাই সবার চাওয়া। সঙ্গে আরেকটা ব্যাপার একটু অ্যাড করতে চাই যে ভারতীয় ব্যাটাররা যেহেতু খুব ভালো ব্যাটিং করেছেন, কিন্তু তাদের রান যে 200 হয়নি, যেহেতু 10 ওভার শেষে রান ছিল 92, খুব স্বাভাবিক আপনি 20 ওভার শেষে 200 আশা করতেই পারেন, তবে সেটা বোধ হয় ঋষভ পান্তের 50 করেই উঠে যাওয়া বাকিদের ব্যাট করতে সুযোগ দেওয়ার জন্য। তবে এমন দিনে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বড় প্রাপ্তি বোধ হয় 1 শরীফুল আর শেখ মেহেদির শুরুর দিককার বলি, তবে বাকি বোলাররাও খুব বেশি খারাপ করেছে সেটা আপনি বলতে পারবেন না। 1 তানভীর ইসলাম, তাকে 1 ওভারে 3টা 6 মেরেছে হার্দিক পান্ডিয়া, তবে বাকিরা খুব বেশি খারাপ করেনি। আর বাংলাদেশের বোলারদের নিয়ে আপনার মূল্যায়ন কি সেটা অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টস এর কমেন্ট সেকশনে। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.